ক্লাসরুমে পাশাপাশি বসে খুনসুটি নেই, টিফিন ভাগ করে খাওয়া নেই, ছুটির ঘন্টা বাজলেই স্কুলের মাঠে হুড়োহুড়ি নেই। প্রায় দেড় বছর ধরে এই কচিকাঁচাদের কাছ থেকে স্কুল জীবন কেড়ে নিয়েছে মারণ ভাইরাস করোনা। পড়াশোনা পুরোটাই হচ্ছে ভার্চুয়ালি, তবে এই অনলাইন ক্লাসের আড়ালে ওত পেতে রয়েছে আরেকটি বিপদ, অনলাইন গেম। সেই গেমের ফাঁদে আসক্ত হয়ে পড়ছে পড়ুয়ারা। সবসময় অভিভাবকরা যে নজর রাখতে পারছেন তা নয়, সেই সুযোগে গেমের নেশায় বুঁদ হয়ে যাচ্ছে কচিকাঁচার দল। তার ফল হচ্ছে ভয়ানক, বাচ্চাদের আচার আচরণ বদলে যাচ্ছে, লুকিয়ে গেম খেলার প্রবণতা বাড়ছে, মানসিকতা গ্রো করছে কিংবা অন্য জায়গায় চলে যাচ্ছে, তারা বাবা মার যে কথাবার্তাগুলো শোনা, যে গাইডলাইন ফলো করা, সেই সম্মান দেওয়া, এই করা ওই করা, একটা বোঝানো, সেই জিনিসটা থাকছে না। শুধু নেশা হচ্ছে খেলা, অনলাইন গেম। শুধু তাই নয়, অভিভাবকদের দাবি বাধা দিলেই হিংসাত্মক হয়ে উঠছে তারা, জিনিসপত্র ভাঙচুর করছে। ওদের মধ্যে কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা ভীষণভাবে একটা গ্রো করছে, যেটা ওদের বিভিন্ন অ্যাটিচিউডের মধ্যে পাওয়া যাচ্ছে। আর সবসময় যেমন ভাঙচুর করে দেওয়া বা খেলতে না দিলে ভায়োলেন্স ক্রিয়েট করে মা বাবাকে সামহাও কম্পেল করা, অনলাইনে যে খেলছে এটার উপর এত অ্যাট্রাক্টেড হয়ে গেছে যে অন্য দিক থেকে এরা ডিটাচড হয়ে যাচ্ছে, যেমন ইভেন টাইমলি খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে অনলাইন গেমগুলি বন্ধ বা নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন পেশায় আইনজীবী একদল অভিভাবক। অনেক সময় সে বাথরুমে ঢুকে গেম খেলছে, তাকে বারণ করলে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড দেখাচ্ছে, অনেক ক্ষেত্রে বুঝিয়েও কাজ হচ্ছে না, ভালোভাবে বুঝিয়ে পড়াশোনা অনেকটা ডিটোরিয়েট করে গেছে। যখনই আমি ওর থেকে ল্যাপটপ বা মোবাইল যেগুলো আর কি ওর থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি বা ইন্টারনেট কানেকশানটা অফ করে দিচ্ছি, ওর মধ্যে একটা প্রচণ্ড অ্যাগ্রেশন কাজ করছে, হাত পা ছোঁড়াছুড়ি, কান্না কাটি, দরজা বন্ধ করে দিচ্ছে। আমি বিশেষ ওকে জাজ করতে পারলেন না, বাট উনি একটা সাজেশন দিয়েছিলেন যে আমি যদি একটা পেট রাখি। আমি একটা পেট নিলাম বাড়িতে, তো সেই পেটটাও এক মাস হার্ডলি ও খেললো, তারপরে ওটাও ওর কাছে বোরিং হয়ে গেছে। অনেক মা বাবা আবার সন্তানের মতিগতি ফেরাতে মনোবিদের শরণাপন্ন হচ্ছেন। ক্লাব ছিল, যে ক্লাবে যেত, ওরা খেলাধুলা করতো, একসঙ্গে করতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, সেটা এখন তো অলমোস্ট বন্ধ হওয়ার মুখে। কালচারাল অ্যাক্টিভিটিস ছিল, যেখানে গ্রুপ অ্যাক্টিভিটিস, গ্রুপ অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে বাচ্চারা ভালো থাকে, অনেক রকম স্কিলও শেখে। অনলাইন গেম বন্ধের দাবি যেমন উঠেছে, তেমনই জোরালো হচ্ছে স্কুল খোলার দাবিও। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।